নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই হেজামারার শানখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি এবং সহযোগীর গড় হাজিরের অভিযোগ মিলেছে, যার কারণে কচিকাঁচা শিশুরা বঞ্চিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। হেজামারা আরটি ব্লকের অধীন শানখোলা এডিসি ভিলেজ ভিলেজের অধীনে রয়েছে দশঘরিয়া অঙ্গনওয়াড়ি সেন্টার। কেন্দ্রের দিদিমণি হলেন কাজল দেববর্মা এবং হেল্পার হিসেবে নিযুক্ত রয়েছেন বিদ্যালক্ষ্মী দেববর্মা। 12 জন ছাত্রছাত্রী রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দিদিমণি এবং হেল্পার 3 মাসে একদিন, কোনো সময় 1 মাসে একদিন কেন্দ্রটিতে আসেন, অর্থাৎ ভাবাই যায় না যেখানে প্রতিদিন ছাত্রছাত্রীদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়ে থাকে সরকারিভাবে, সেই জায়গাতে দিদিমণি এবং সহযোগী দুজনেই অনুপস্থিত বা গড় হাজির মতন অভিযোগ উঠে আসছে। এলাকাবাসীদের ক্ষোভ চরমে। লেখাপড়া হয় না, তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুবিধা মিলছে না, চাল ডাল রাখার যে স্টোর সেটাও কোথায় থাকে সেটাও জানেন না গ্রামবাসীরা, সবকিছু থেকে এক প্রকার বঞ্চিত শানখোলা এলাকার বাসিন্দারা। কি অভিযোগ উঠে এসেছে শুনুন। কতদিন হয়েছে এই স্কুলটা বন্ধ ছিল? স্কুল বন্ধ হয়েছে মাসে একবার আয়া দিদিমণিটা, মাসে একবার আয়া, আর কোন সময় 3-4 মাসে একবার আয়া, ওপরে আয়া না স্কুলে। আর আমার কই স্কুলে শাস্ত্র আছে, খেজারি তারা পায় না, খাওয়ান পায় না, ডিম পায় না, কিচ্ছু পায় না, আর চালটা কজনই রাখে তারা আনিয়া দেয় না আমার। তারপরে এরপরে হইলে আমরা কই অসুবিধা তো একবার দুইবার হয়, আর বছর চুক্তি তো হয় না, তো মাসে 3 বার আয়ে না, আর মাসে একবার আয়ে, 3 মাসে একবার আয়ে, ক্লাস করে না, শাস্ত্ররে খেচেরে চাল একটু একটু গেলে দিয়া যায়, রান্ধে না, এমন করে থাকে। এমনি এখানে ওয়ার্কার হেল্পারের নাম, আর ওয়ার্কার নাম হইলে দিদিমণির নাম হইলে কাজল দেবরমা, কাজল দেবরমা। আর এখানে যেটা ওয়ার্কার বিদ্যালক্ষ্মী দেবরমা, আপনি বর্তমানে সরকারকে কি বলবেন, কি আবেদন করবেন? আপনারা শুনলেন সাধারণের অভিযোগ, সেই জায়গাতে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একাধিক বিষয়ে তারা বঞ্চিত হচ্ছেন। গ্রামের অভিভাবকরা চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাদেরকে শোকজে পাঠায়। আগামী অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি হেজামারা আইসিডিএস এর অধীনের কেন্দ্র, সেই জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঊর্ধ্বতন যাতে নজর দেয় এই পুরো বিষয়টির দিকে, কচি কাচারা যাতে পড়াশুনো এবং উপযুক্ত সামগ্রী থেকে বঞ্চিত না হন অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে, এমনকি মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প রয়েছে, কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে, তার সুবিধা যাতে এই কেন্দ্র থেকেই তারা পেয়ে থাকেন সেই দাবি উঠে এসেছে এলাকাবাসীর পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।